ঠিক আছে, ক্লাব যখন হেক্টর উৎসকে নেওয়ার কথা ভাবছে তখন ক্লাব তাকে নেবে এবং হেক্টর উৎসে নিশ্চয়ই খুব ভালো পারফরমেন্স করবে। আমরা আইএসএলের যে হাইটটা ছুটে পারিনি তার ভালো পারফরমেন্সের কারণে নিশ্চয়ই আমরা সেখানে যেতে পারবো, সেটা আমরা আশা রাখতে পারি। বিফোর উই স্টার্ট, একটা কথা আমি আপনাদের বলতে চাই, সেই বিষয়টা বলে তারপর আমি হেক্টর উৎসের বিষয়টা ঢুকছি। সেটা হচ্ছে, দেখুন, এই যে চোট আঘাতের খবরগুলো আপনারা পাচ্ছেন, আমার মনে হয় সেটা প্রিসিজনের কারণে হচ্ছে। ঠিক আছে, আমি এই নিয়ে আমার এক ডাক্তার বন্ধুর সাথেও কথা বললাম, তো যেটা মনে হচ্ছে প্রিসিজনের কারণেই হচ্ছে। এবং খেলোয়াড়রা যারা এসছেন, বিদেশি খেলোয়াড় এবং ভারতীয় খেলোয়াড়, তারা হয়তো এই স্ট্রং প্রিসিজনটাকে হঠাৎ করে অ্যাডাপ্ট করতে পারছেন না বলে টুকটাক ইঞ্জুরি হয়তো হচ্ছে। এগুলো নিয়ে আমার মনে হয় যে আমাদের দুশ্চিন্তা করার কিছু নেই। আমি দেখেছি প্রচুর মেসেজ আমার হোয়াটসঅ্যাপে আসছে, অনেকে আমাকে ফোন করে জানতে চাইছেন যে কী হচ্ছে, টিম কি হাসপাতাল হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। দেখুন, একজন, দুজন, তিনজন, চারজন যদি এরকম ইঞ্জুরির তালিকা বাড়তে থাকে তাহলে আপনি এইসব কথাগুলো ব্যবহার করতে পারেন, হাসপাতাল বা অন্য কিছু। কিন্তু এটা ঠিকই যে ইঞ্জুরির একটা ভয়, একটা ভ্রুকুটি রয়েছে, সেটা হঠাৎ করে প্রিসিজনের ফলে সেটা হতে পারে। আমার ব্যক্তিগত মতামত যে ইস্টবেঙ্গল এইটা করছে তার কারণ হচ্ছে 14 তারিখে অল্টুইন আইজারের সঙ্গে এএফসির ম্যাচ রয়েছে, কোয়ালিফায়ার রয়েছে এএফসি ACL 2। এই জন্য ইস্টবেঙ্গল মানে সেখানে ভালো করতে চায়, ম্যাচটা জিততেই হবে। এই জন্য হয়তো, আদারওয়াইজ আমার ধারণা এই মাসের শেষেই হয়তো ধীরে সুস্থে প্র্যাকটিসটা শুরু করতো কার্লেস কোয়াদ্রো। কিন্তু এক্ষেত্রে যেটা বলার, আমার ধারণা এই প্র্যাকটিসটা আরও আগে শুরু করলে ভালো হতো। হ্যাঁ, এক মাস সময় হাতে নেওয়া হয়েছে, কিন্তু যদি একটু আরও আগে শুরু করা যেত তাহলে এই চোটাঘাতগুলো হয়তো একটু এড়ানো যেত। কারণ কি, প্রথমেই যদি প্র্যাকটিসটা ফুল সুইংয়ে চলে যায় তা এর জন্য হয়তো কিছু না কিছু সমস্যা হলে হতে পারে। তো এটা আমার ধারণা, ঠিক আছে, ধারণা থেকে বললাম, এর থেকে বেশি এগিয়ে যাব না। কারণ কি, অনেক কিছুই হয়তো আমরা জানি না যেটা ডাক্তারবাবুরা জানেন। টিমের সঙ্গে অনেক বড় বড় ডাক্তারবাবু রয়েছেন, তারা দেখছেন, তারা বিষয়টা দেখছেন। সুতরাং আমাদের সমর্থকদের মধ্যে তো এই বিষয়টা নিয়ে চিন্তা থাকবে, কিন্তু আমি বলবো যে দুশ্চিন্তাটা এগিয়ে না নিয়ে যেতে, প্রথম কথা। দ্বিতীয় কথা, একটা ফ্রেশ ইঞ্জুরির খবর কিন্তু পাওয়া যাচ্ছে ইস্টবেঙ্গল শিবির থেকে। আমি নাম করে আর বেশি উত্তেজনা বাড়াতে চাই না, ইতিমধ্যেই আমাদের সমর্থকরা যথেষ্ট উত্তেজিত, কিন্তু কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝা খুব মুশকিল, সেটা নিশ্চয়ই আপনারা ভবিষ্যতে জানতে পারবেন। টুকটাক এগুলো হতে পারে, ওকে, আমার মনে হয় টুকটাক এগুলো হতে পারে। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এবং ডাক্তারবাবুরা রয়েছে এগুলো ঠিকঠাক হয়ে যাবে। একটা প্রিসিজন হচ্ছে, ফুল সুইং প্রিসিজন যাচ্ছে, তখন একটু একটা মানে স্ট্যাটিক কন্ডিশন থেকে একটা মোবাইল কন্ডিশনে যখন ব্যাপারটা যায়, মানে স্থিতিশীল থেকে গতিশীল অবস্থায় যখন যায়, তখন একটু এই ধরনের পরিবর্তন আসে। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, কামিং ব্যাক টু দ্য মেইন টপিক হেক্টর উৎসে, তার আগে আমি আপনাদের বলবো, অনেকেই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, কেন কেন, এইটা তো ঠিক নয়। অবশ্যই যারা দেখছেন এই মুহূর্তে দেখছেন, আমি জানি সকলেই সাবস্ক্রাইবার, যদি কেউ সাবস্ক্রাইবার না থেকে থাকেন তাহলে আমি অনুরোধ করবো আপনাকে, দল দেখবেন না, কালার দেখবেন না, টু সাপোর্ট আস। আমরাও কিছুটা সময় আপনার জীবনের নিই, আপনাকে কিছুটা উত্তেজিত করে তোলার চেষ্টা করি, কিছুটা আনন্দিত করে তোলার চেষ্টা করি। তো সুতরাং দেখবেন না আমি ইস্টবেঙ্গল বা অন্য কোনো ক্লাবের থেকে আসছি বা কিছু না, ব্যাপারটা সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল ইজ অ্যাবসলিউটলি ফ্রি। অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের সাপোর্ট করার জন্য এবং উৎসাহ দেওয়ার জন্য, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যেটা হচ্ছে যে হেক্টর উৎসে এক্স্যাক্টলি 10 ইয়ার্স ওল্ডার দেন হিজাজি মাহের, ওকে, আমাদের বিদেশি সেন্টার ব্যাক জর্ডনের হিজাজি মাহের থেকে 10 বছরের বড়, মানে পুরোটা পারফেক্ট দাদাভাই সম্পর্ক হয়ে যেতে পারে। তো যাই হোক, হেক্টর উৎসে খুব ভালো ফুটবল খেলেছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট, এবং ডিফেন্সে একটা সলিড ডিউটি দিয়েছে। আমি তো মনে করি হি ইজ বেটার দেন ব্র্যান্ডন হ্যামিল, ওকে। তো সেই হেক্টর উৎসে এখন কোনো ক্লাব নেই,
ইস্টবেঙ্গল তাকে টার্গেট করেছে, এটা নিয়ে কোনো অসত্য কিছু নেই। বিভিন্ন সংবাদ মাধ্যম ইতিমধ্যে বলা শুরু, কালকে রাত্রির থেকেই বলা শুরু করে দিয়েছে। এখন যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে হেক্টর হচ্ছে খুব ভালো প্লেয়ার, গ্রেনাডা, মেলর্কা, হারকিউলিস এসব জায়গাতে স্পেনে খেলেছে, এছাড়া স্পেনের বাইরেও সাইপ্রাসিতে জায়গায়, সাইপ্রাসে যখন খেলেছে কার্লেস কোদ্রেদ নিশ্চয়ই তাকে চিনতো, বা সেরকম কিছু সম্ভাবনা রয়েছে। এখন একটা ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদের বলতে চাই, যেটা আপনারা ভেবেছেন কি না জানি না, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের এবারে যার বিদেশি রিক্রুটমেন্ট হলো, মানে যারা কন্ট্রাক্ট এক্সটেনশন পেয়েছেন তাদের বাদ দিয়ে বলছি, মাদি তালাল, ডিয়ামেন্টিকস এবং হেক্টর উৎসে এখনও পর্যন্ত ডান ডিল নয়। ইটস নট আ ডান ডিল, ওকে, এখনও পর্যন্ত ডান ডিল নয়। দেখবেন এই তিনজন বিদেশি কিন্তু আইএসএলের পরীক্ষিত এবং আইএসএলে ভালো পারফরমেন্স করা বিদেশি। তার মানে একটা জিনিস আমাদের, আমরা যেটা ইস্টবেঙ্গল আড্ডায় আপনারা যারা নিয়মিত দেখেন, খুব মানে মন দিয়ে দেখেন, তারা মনে থাকবে ইস্টবেঙ্গল আড্ডায় আমরা, আমি, সঞ্জীব গাঙ্গুলি, প্রসেনজিৎ, আমরা বারবার আলোচনা করেছিলাম যে ইস্টবেঙ্গল কিন্তু দুটো দিকে যেতে পারে। একটা হচ্ছে যে কলা রুচিয়ে এমন বিদেশি আনতে পারে যে বিদেশি এই বছর প্রথম আইএসএল খেলবে এবং ভালো কোয়ালিটির বিদেশি, সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি, নট দ্যাট ভিক্টর ভাসকুয়েসের মতো অনেক বড় খেলোয়াড় হতে পারেন কিন্তু নিজের ফুটবল জীবনটা প্রায় শেষ করে এসেছিলেন এখানে। আরেক ধরনের বিদেশি হতে পারে আইএসএল পরীক্ষিত। ইস্টবেঙ্গল কিন্তু দ্বিতীয় রাস্তায় হেঁটেছে ইতিমধ্যেই, ডিয়ামেন্টিকস এবং মাদি তালাল দুজনেই আইএসএল পরীক্ষিত বিদেশি এবং সাকসেসফুল, বেস্ট ইন আইএসএল, ওয়ান অফ দ্য বেস্ট ইন আইএসএল। ডিয়ামেন্টিকস তো বেস্ট, মাদি তালাল ইজ ওয়ান অফ দ্য বেস্ট, কনসিডারিং আমি যদি দেখি ডিমিট্রি পেট্রোটসের কথা বলি। এবার যদি দেখেন হেক্টর উৎসে ইজ ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার ব্যাক, বিদেশি সেন্টার ব্যাক লাস্ট ইয়ার, ঠিক আছে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এইটা একটা রণনীতি হতে পারে, সেই রণনীতিটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম। এবার কতটা আইএসএলের মাঠে সেই রণনীতিটা সাকসেসফুল হবে সেটা তো আমি আপনি বলার কেউ নেই, ঈশ্বর ভবিষ্যৎ জানেন, ঠিক আছে। কিন্তু উল্টোটাও যদি হতো, যদি ইস্টবেঙ্গল ট্রাই করতো কাউকে, সামবডি লাইক, আমি একটা নাম ভাসিয়ে দিচ্ছি, এই নামটার সঙ্গে কোনো কিছু নেই, ঠিক আছে, রুজবে চেসমি ফ্রম ইরান, সামবডি লাইক ব্র্যাডলি ড্যাঙ্গার, আমরা যেসব প্রোফাইলগুলো নিয়ে আলোচনা করছিলাম, তাহলে খুব খারাপ হতো না আমার জন্য, এটা আমার ব্যক্তিগত মতামত, ঠিক আছে। ইস্টবেঙ্গল যদি মার্কেট থেকে ভালো প্লেয়ার খোঁজ করতো আমার মনে হয় খুব খারাপ হতো না। এটা কার্লোস কোদ্রেদ বেস্ট জাজ, আমাদের ওকে, আমাদের উপর, ওর উপর আমাদের সকলের ভরসা আছে, থাকবে, যেটা বুঝেছে সেটা হয়তো ঠিকই বুঝেই করছে, কিন্তু এটা হলেও কিন্তু ভালো হতো, কারণ ওই জায়গাটা না একটা ভয়ঙ্কর দাদাগিরি করা ফুটবলার দরকার। কেন দরকার, কি গণ্ডগোল হতে পারে, সেটা আমি এই ভিডিও শেষের দিকে আলোচনা করছি, কিন্তু তার আগে আমি এই আলোচনাটা করি। আমাদের হাতে হিজাজি মাহের আছে আর হেক্টর উৎসে, যদি দেখেন দুজনের পারফরমেন্স অলমোস্ট সেম, হেক্টর উৎসের একটু বেটার পারফরমেন্স হিজাজির থেকে, বাট অলমোস্ট দুজনের পারফরমেন্স সেম। এবং এই যে দেখুন আমি স্ক্রিনের মধ্যে এই দুজনের আমি হিট ম্যাপ দিয়ে দিচ্ছি, দেখছেন দুজনের হিট ম্যাপও অলমোস্ট সেম, ঠিক আছে। একজন বাঁ দিকে খেলে, হিজাজির হিট ম্যাপে দেখুন বাঁ দিকে অনেক বেশি আগুনের ভাবটা দেখবেন, একজন ডান পায়ের ফুটবলার হেক্টর, তার ডান ডান দিকের দিকে জল জল করে জ্বলছে সেই ব্যাপারটা দেখবেন, আদারওয়াইজ অলমোস্ট সেম। যদি দেখেন তাহলে লং বল, যদি দেখেন দুজনেরই লং বল খুব ভালো, হিজাজি কিন্তু অ্যাকিউরেট লং বল বাড়িয়েছে, হেক্টর উৎসের যদি খেলা দেখেন হেক্টর উৎসেও কিন্তু ডিফেন্স থেকে অ্যাকিউরেট লং বল বাড়িয়েছে, এক্ষেত্রে হেক্টর উৎস ইজ বেটার দ্যান হিজাজি, হেক্টর উৎসে অনেক বেশি, অন্তত 65% পারফেক্ট লং বল বাড়িয়েছে, যেটা একদম অ্যাটাকারের পায়ে গিয়ে পৌঁছেছে এবং চান্স ক্রিয়েট হয়েছে। যদি দেখেন ইন্টারসেপশন, ট্যাকেল, এগুলো ডিফেন্সের যারা খেলে বিশেষ করে সেন্টার ব্যাক, তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে কিন্তু হিজাজির থেকে হেক্টর উৎসে এগিয়ে আছে, অ্যাকর্ডিং টু দ্য ইন্টারসেপশন, যে মানে অ্যাকর্ডিং টু দ্য আপনার ডেটা গিভেন বাই আইএসএল অ্যাবাউট দ্য ইন্টারসেপশন,
সেখানে কিন্তু হেক্টর উৎসে এগিয়ে আছে হিজাজির থেকে, ট্যাকেলেও কিন্তু হেক্টর উৎসে হিজাজির থেকে এগিয়ে আছে, কিন্তু হিজাজি আছে ড্যাম গুড ট্যাকলার, আমরা দেখেছি অসাধারণ ভালো ট্যাকেল করতে পারে এবং বহুবার নিশ্চিত গোলের থেকে ইস্ট বেঙ্গলকে মানে গোল খাওয়ার থেকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু এক্ষেত্রেও কিন্তু হিজাজির থেকে হেক্টর উৎসে এগিয়ে আছে স্ট্যাটিস্টিক্স যেটা বলছে। দুজনেই খুব লম্বা, একজন প্রায় হেক্টর উৎসে এ বেশি লম্বা হিজাজির থেকে, প্রায় 6'4" প্লাস লম্বা, হিজাজি প্রায় 6'3", প্রায় দুজনের কাছাকাছি, দুজনের টল ল্যাঙ্কি একদমই বডি ইউজ করে। কিন্তু যদি দেখেন যে এরিয়াল বলে হিজাজি ইজ স্লাইটলি, খুব বেশি নয়, স্লাইটলি বেটার দ্যান হেক্টর উৎসে। ওকে, আচ্ছা এই বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করব, ইস্ট বেঙ্গল আড্ডা আজকে মিস করবেন না, এটা আমি আবার বলে যাচ্ছি, অবশ্যই ইস্ট বেঙ্গল আড্ডা মিস করবেন না, আরও অনেক কিছু বিষয় রয়েছে। তো হিজাজি লং বলে হিজাজির থেকে কিন্তু হেক্টর উৎসে স্লাইটলি বেটার পারফরমেন্স করেছে, কিন্তু আমরা দেখেছি হিজাজি লং বলে খুব ভালো, লং বল ডিস্ট্রিবিউশনে খুব ভালো, এই আমাদের এই নোশনসগুলো আছে, সেই নোশনসগুলো কিন্তু হেক্টর উৎসের যে পারফরমেন্স সেটা কিন্তু ডাইরেক্টলি হিট করছে। হেক্টর উৎসে কিন্তু এই জায়গাগুলোতে খুব বেশি নয়, কিছু কিছু হলেও হিজাজির থেকে ভালো পারফরমেন্স করেছে, অন্তত সংখ্যা তাই বলছে। যদি সুপার কাপে দেখেন হিজাজি দুটো গোল করেছে, হেক্টর উৎসে এখানে একটা গোল করেছে, টোটালি এমবিএসজির হয়ে হেক্টর উৎসে 36টা ম্যাচ খেলে দুটো গোল করেছে, একটা অ্যাসিস্টও রয়েছে, হিজাজির অ্যাসিস্ট রয়েছে কিনা আমার খেয়াল পড়ছে না, বাট হিজাজিও কিন্তু ইস্ট বেঙ্গলের হয়ে গোল করেছে সেটা আমরা দেখেছি। আচ্ছা এবার যেটা যদি দেখেন তাহলে দেখবেন যে এইটা তথ্য বলছে যে এরিয়াল বল, গ্রাউন্ড বল, এইসব বিষয়গুলো হিজাজি আর হেক্টর উৎসে প্রায় নেক টু নেক, বাট এরিয়াল বল উইনের ক্ষেত্রে হিজাজি অল্প এক মানে আমি বলবো যে এগুলো অলমোস্ট নেক টু নেক, মানে আমি সংখ্যাটা ধরে আমরা বিচার পরে করব, প্রায় সমান সমান ধরতে পারেন। ঠিক আছে, দুজনেই লম্বা, এই নিয়ে বললাম, সেই নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়, আর গ্রাউন্ডেও অলমোস্ট সেম। বাট এইটা একটা গুরুত্বপূর্ণ তথ্য যে হিজাজি কিন্তু অনেক বেশি বল লুজ করেছে, বিশেষ করে বক্স এবং বক্সের বাইরে, যেটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য বিপদ ডেকে এনেছে। আমার সবথেকে যে উদাহরণটা চোখের সামনে এই মুহূর্তে ভাসছে সেটা হচ্ছে যে আমার চোখের সামনে খুব কাছাকাছি আমি বসেছিলাম, ইস্ট বেঙ্গল ভার্সেস ব্যাঙ্গালোর অ্যাওয়ে হোম ম্যাচ চলছে যুব ভারতীতে, হিজাজি এমন সময় একটা বল লুজ করলো বক্সের একটু বাইরে, আমরা গোলটা খেয়ে গেলে কিন্তু সেই ম্যাচটা জিততে পারতাম না। সুতরাং এই জায়গাটাতে হিজাজি মাহের মানে ইন প্যাচেস টিমকে কিন্তু ডোবানোর চেষ্টা করেছে, এইটা পরিষ্কার আমি বলেছি, ইন প্যাচেস ওভারঅল হিজাজি খুব ভালো, কিন্তু ইন প্যাচেস এক একটা জায়গাতে এমন ভুল করেছে সেটা কিন্তু মানে ওভারকাম করাটা খুব মুশকিল হয়ে যেত যদি আমরা গোল খেয়ে যেতাম, বা হয়তো অনেক ক্ষেত্রে পুরোপুরি স্ট্যাট আমার হাতে নেই, অনেক ক্ষেত্রে আমরা গোল হয়তো আমরা রিকভারও সেরম করতে পারি, কিন্তু এক্ষেত্রে হেক্টর উৎসে অনেক সেফ ফুটবলার, খুব বেশি মানে ভুল সে করে না, একদম সেফ ফুটবল, মানে হিজাজি ভুল করতে পারে কিন্তু হেক্টর উৎসে ভুল করছে এটা লাস্ট আইএসএল দেখে মনে হয়নি, অনেকটাই সেফ ফুটবল এক্ষেত্রে খেলেছে। বল ডিস্ট্রিবিউশন আমি বললাম অলমোস্ট দুজনের প্রায় সেম, সুতরাং হেক্টর উৎসের উপর দর্শকরা ভরসা করতে পারে, ঠিক আছে উৎসের নিচে আছে মোটামুটি সামলে নেবে, ঠিক আছে আমি কখনো তুলনায় টানবো না, যেমন আমাদের একটা ভরসা থাকতো জনি অ্যাকোস্টার উপর, জনি অ্যাকোস্টার নিচে আছে ঠিক আছে ভাই ঠিক সামলে নেবে, তো তুলনা কখনোই টানা উচিত না, কিন্তু হেক্টর কিন্তু অনেক নিশ্চিন্ত ফুটবল এমবিএসডি দর্শকদের সেই সময় উপহার দিয়েছে। ঠিক আছে, আচ্ছা এইবার যেটা আমি বলবো যে কার্ড সমস্যা দুজনেরই আছে, হেক্টরের মধ্যে একটা রেডও আছে, হিজাজিরও ইয়েলো রেড দুটোই আছে, শুধু একাধিক রয়েছে, সুতরাং এই নিয়ে আর নতুন করে বলে আর কি লাভ আছে, এইটা কিনা পুরোপুরি ফুটবলারের উপর ডিপেন্ড করে না, আমাদের আইএসএলে অস্কার পাওয়া কিছু রেফারি রয়েছে তাই সেটা তাদের উপর ডিপেন্ড করে, আর এআইএফএফ এবং FSDL যেভাবে টুর্নামেন্টটা চালাবে কিছুটা সেটার উপরও ডিপেন্ড করে, সুতরাং এটা নিয়ে এক্ষুনি
মাইক্রোস্কোপের তলায় ফেলে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। বাট এবার আমি আলোচনা করব দ্য বিগ কোয়েশ্চেন লাইজ এলসওয়্যার, ঠিক আছে? সব থেকে বড় বিষয়টা অন্য জায়গায় এই আলোচনার, মানে এই অনুষ্ঠানটার ক্ষেত্রে। সেটা হচ্ছে, যদি দেখেন যে আমাদের কি এক্স্যাক্টলি এই প্রশ্নটা আসবে, হেক্টর উৎসেকে দরকার এই মুহূর্তে বেঙ্গলের অ্যাজ এ ভালো, মানে গুড সেন্টার ব্যাক অবভিয়াসলি দরকার, কিন্তু আমাদের এমন একটা প্লেয়ার দরকার যে শুধু সেন্টার ব্যাক পজিশনই ভালো খেলবে না, যে কিন্তু সিডিএম পজিশানটা তো খুব ভালো খেলে দেবে এবং মাঝ মাঠটাতে কিন্তু প্রিসিশন নিয়ে খেলতে পারবে, যেটা পার্দো লুকাস করত। পার্দো সেন্টার ব্যাক পজিশানে খেলে দিচ্ছে এবং প্রয়োজন হলে মাঝ মাঠে পাহাড়ের মতো দাঁড়িয়ে পড়ছে। আমরা সুপার কাপে সেটা দেখেছি, ইনিশিয়াল ডুরান্ডে আমরা বুঝতে পারিনি, সুপার কাপে কিন্তু আমরা সেটা দেখেছি। হেক্টর উৎসের মাঝ মাঠে খেলা সেরকম রেকর্ড আমি খুঁজে পাইনি, আরও মানে আমি হয়তো অতটা সময়ও দিইনি, আরও ভালো করে আমি খুঁজবো রাত্রিবেলায় বাংলা আড্ডা যখন হবে আপনাদের বলতে পারবো, কিন্তু পাচ্ছি না দাদা। হেক্টর উৎসের মাঝ মাঠে কবে কোথায় খুব ভালো করে খেলেছে সেটা আমি খুঁজে পাইনি, ঠিক আছে? এটা নিয়ে আলোচনা করার প্রয়োজন, কারণ কি আমাদের কিন্তু মাঝ মাঠেও একটা প্লেয়ার দরকার। যদি সাউল ক্রেসপো, ভগবান না করুক, তার ইঞ্জুরি হয় ছোটোখাটো বা সে কার্ড সমস্যায় খেলতে না পারে, তো সেক্ষেত্রে সেই জায়গাটা তাকে সাপোর্ট দেবে। আপনি বলবেন আমাদের জিকসান আছে, ভাই ওয়েট, এবছর আমি জিকসান সিংকে নিয়ে এসেছি। ওকে 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 ওকে, একদম ঠিকই বলছেন, জিকসান সিংকে আমরা নিয়ে এসেছি, কিন্তু আমার মনে হয় এই জায়গাটা না একটা বিদেশি ব্যাক আপ দরকার। সুতরাং খুব ভালো হতো, আমি আবার বলছি, সামবডি লাইক রুজভেচ এসমি, আমি সেই বলছি না, মানে সেরকম প্লেয়ার আমরা স্পেনের বাইরেও তাকিয়ে দেখতে পারতাম, সেই অপশনটা আমাদের ছিল। হিজাজি মায়ের কি দারুণ প্লেয়ার এনেছি আমরা, ঠিক আছে? ক্রোচ যেটা বলছে সেটাই সত্যি, মানে আমার মনে হয় এখানে নতুন করে কিছু বলার নেই। এই জায়গাটা একটা থাকবে যে যদি প্রয়োজন হয় একটা প্লেয়ারকে ব্লকার হিসেবে মিডফিল্ডে, তাহলে সাউল ক্রেসপো বাদ দিয়ে আমরা কাকে আমরা ভাববো? ওই পজিশনে কিন্তু আমাদের সেরকম প্লেয়ার থাকছে না, অন্তত বিদেশি সেরকম হাতে থাকছে না, তো এই প্রশ্নটা থেকে যাবে। তো সব মিলিয়ে আমরা আলোচনা যেটা করলাম, আমার মনে অনেকক্ষণ হয়ে গেল, বিস্তারিত আলোচনা কিন্তু আমরা ইস্টবেঙ্গল আড্ডায় করবো, এর থেকে অনেক বেশি স্ট্যাটিস্টিক্স ধরে ধরে ওপিনিয়ন্স আরও অনেক বেশি থাকবে। তো আপনারা আসবেন, ভালো লাগবে, জয় ইস্টবেঙ্গল, দিনটা আপনাদের শুভ হোক।